এই কারবালার অনেক ইতিহাস। শুধু একটা ঘটনা শোনাই, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ আহমদের ভিতরে হাদিস কানে লেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার দিকে যাচ্ছিলেন যুদ্ধ করার জন্য সেনাবাহিনী নিয়ে। উনি যখন রওনা করেন পথে যান, তখন এই কারবালার পাশ দিয়ে উনি যাচ্ছিলেন। যাওয়ার সময় লোকদেরকে জিজ্ঞেস করলেন, হে লোকেরা এই জায়গার নাম কি বলো? লোকেরা বলল, হুজুর এই জায়গার নাম হচ্ছে কারবালা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজের বাহন ঘোড়ার উপর থেকে নামলেন। নামার পরে কারবালা একটা বিশেষ ধরনের গাছ ছিল, গাছের নাম হামজাল। এই হামজাল গাছের পাশে গেলেন, গাছের পাশে যায় নিজের জায়নামাজ বিছাইলেন, জায়নামাজ বিছাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়লেন। নামাজ পরে উনি ওইখানে বসে বসে দোয়া করলেন এবং চোখের পানি সেরে সেরে হযরত আলী কাঁদতে লাগলেন। সাহাবীরা ছিলেন, ওনার সৈন্যবাহিনীর লোকেরা জিজ্ঞেস করল, আমিরুল মুমিনীন একটা বিষয় বুঝলাম না হুজুর, আপনি কারবালায় আসলেন, কারবালায় আসার পরে আপনি এই কারবালায় দোয়াকাত নামাজ পড়লেন হামজাল গাছের পাশে, আবার দোয়া করলেন, দোয়ার বিষয়টা বুঝলাম না, কেন আপনি দোয়া করলেন, কেন কান্নাকাটি করলেন, এবং এই কারবালার মাঠে নামাজ পড়ার কি কারণ হতে পারে? হযরত আলী বললেন, হে আমার সাথীরা তোমরা শোনো, আমি আমার মাসুক নবীজির পবিত্র জবান থেকে শুনেছি, আমার নবীজি আমাকে ঠিকানা দিয়েছেন, এই কারবালায় এই হামজাল গাছের পাশে আমার হুসাইনকে এই উম্মতের লোকেরা নির্মমভাবে শহীদ করবে। সপরিবারিক এই ময়দানে তাকে হত্যা করা হবে। আহা, সাহাবা ইকরামের শাহাদাতের পরে সবচেয়ে দাবি শহীদ হবে তারা। সাহাবীদের শাহাদাতের পরে সবচেয়ে মর্যাদাবান শহীদ তারা, যারা এই কারবালায় আমার হুসাইনের সঙ্গে শহীদ হবে। আহা, আমার হুসাইনকে নির্মমভাবে হত্যা করা হবে, আমি এই জন্য দোয়া করলাম যাতে আমার হুসাইন এই সময় স্থির থাকতে পারে, ধৈর্য ধরতে পারে, আমার হুসাইনের সঙ্গী যারা তারাও যাতে ধৈর্য ধরতে পারে, সেই জন্য আমি কারবালার ময়দানে তাদের জন্য দোয়া করে গেলাম। হে আমার সাথীরা, তোমরা যদি বেঁচে থাকো আর যদি তোমরা জানো আমার হুসাইন কারবালায় আসছে, তোমরা যদি পারো আমার হুসাইনের পক্ষে এই ময়দানে শহীদ হয়ো, কারণ আমি আমার রসুলের জবাব থেকে শুনছি সাহাবা ইকরামের শাহাদাতের পরে সবচেয়ে দামি শহীদ হবে এই কারবালার ময়দানে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। খুবই মনোযোগ দেন মল্লি বাড়িবাসী, নবীনগরবাসী, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করে চলে গেলেন, শাহাদাত হবে, ওনারা শহীদ হয়ে যাবে, এটা আল্লাহর একটা সিদ্ধান্ত ছিল। কিন্তু ঘটনা ঘটেছে এটা বাস্তব। খুব মনোযোগ দিবেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু অনেক লম্বা ইতিহাস, ইয়াজিদ ক্ষমতায় বসলো, ক্ষমতায় বসার পরে সে মদিনার গভর্নরের কাছে চিঠি লিখল, যদি হুসাইন আমার বশ্যতা স্বীকার না করে, আমার বায়াত না দেয়, তাহলে হুসাইনকে যে কোনো মূল্যে বধ করতে হবে, তাকে ধরতে হবে, তাকে গৃহবন্দী করে না হয় হত্যা কর। মদিনার যিনি গভর্নর ছিলেন তিনি একদিন বলেন, হুজুর আমি মদিনার গভর্নর হতে পারি, কিন্তু ইয়াজিদের গভর্নর হতে পারে, কিন্তু আপনার আমার হাতে আপনার শরীরে অস্ত্র চালাইয়া জাহান্নামের ঠিকানা নিতে চাই না হুজুর, আপনি হয় মদিনা থেকে চলে যান, অন্য কোথাও না হয় ইয়াজিদের বায়াত নেন। ইমাম হুসাইন জবাব দিলেন, শুনো গভর্নর,
আল্লাহ রাসূল আমাকে মিথ্যার কাছে মাথা নত করতে শিখাই দেন নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমরা কিছু অর্থের জন্য সুদ খাই, কথা ঠিক কি না? কিছু অর্থের জন্য ঘুষ খাই, আহা এই যে মানুষ ঘুষ খাইয়ে দেশের রাষ্ট্রের সম্পদ চুরি করে, যারা কোটি 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 শত শত বিলিয়ন ট্রিলিয়ন হাজার হাজার কোটি টাকার মালিক হয়, বলেন এরা কি টাকা পয়সা কবর নিয়ে যেতে পারবে? কিন্তু সে তার জীবনটাকে বরবাদ করে দিল, দুনিয়ার আখেরাতটাকে সে বরবাদ করে। আমি আপনাদেরকে আরেকটু বলি, আপনি ইন্তেকাল করছেন আল্লাহর দরবারে আসা, মেহশরের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবে, হে বান্দা তোমার কি কোনো সাহাবা আছে? তুমি তো জাহান্নামে গেলে। বান্দা বলবে, আল্লাহ আমার একটু রুখসুত দাও। বলে কি রুখসুত দাও? বলে আল্লাহ আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমি তাদের কাছে জিজ্ঞেস করবো তারা আমার গুনাহের ভাগিদার নিবে কিনা। আল্লাহ বলুন ঠিক আছে জিজ্ঞেস কর। তো পিতা সেদিন সন্তানকে ডাক দেবে, আব্দুর রহিম কাছে আস, সন্তান আমি তোমার সুখের জন্য অন্যের জমিনকে কেড়ে নিয়েছিলাম, অন্যের হককে নষ্ট করে দিয়েছিলাম, অন্যের টাকা মেরে দিয়েছিলাম, তোমার জন্য সুন্দর বাড়ি বানাইছিলাম, গাড়ি বানাইছিলাম, সন্তান রে আজকে মামলার আসামি, বিরাট বড় গুনাহ নিয়ে জাহান্নামে চলে যায় সন্তান, কিছু গুনাহের জিম্মাদারি তুমি নিয়ে আমারে একটু হালকা করে দাও। ছেলে সেই দিন জবাব দিবে, পিতা দুনিয়াতে আপনার দায়িত্ব ছিল আমাকে লালন পালন করা, হালাল না হারাম এটা আমার বিষয় না, আপনি সেদিন কেন আমার হারাম উপার্জন করে আমার জিন্দগি সুন্দর করতে চেয়েছিলেন, আজকের এই কঠিন মেহশরের মাঠে আমি আমার নিজের চিন্তায় পরেশান হয়ে আছি, আপনার গুনাহের জিম্মাদারি আজকে নিতে পারব না। আল্লাহর কসম করে বলি মাহফুজ জি, কি সন্তান পিতা মাতা তিন জায়গায় কেউ কারো পরিচয় দিবে না, আল্লাহ রাসূল বলছে তিন জায়গায়, একমাত্র আমাদের নবী আমাদের রাসূল আল্লাহ হাবিব সারা, তিন জায়গায় কেউ পরিচয় দিবে না। এক নম্বর জায়গা হচ্ছে মিজানের পাল্লা, মানুষের সামনে দাঁড়াবে, এক এক করে যখন ডাকা হবে বন্দি বাড়ি সবাইকে ডাকা হবে, আব্দুল করিম আব্দুর রহিম আব্দুল জব্বার সবাইকে সেদিন ডাকা হবে, বন্দি বাড়ি সবাইকে ডাকা হবে, নবীনগর বাসীরে ডাকা হবে, সিরিয়াল ধরে সবাই দাঁড়ানো, এক এক করে সবার মিজানের পাল্লা টানা হচ্ছে, কার গুনার পাল্লা ভারী, কার নেকের পাল্লা ভারী, কার গুনার পাল্লা ভারী, কার নেকের পাল্লা ভারী, মিজান কায়েম হয়ে গেল। বলদিবাড়িবাসী নবীনগর বাসী সন্তান মা বাবাকে ভুলে যাবে, এমন অবস্থা দাঁড়াবে, একই কাতারে সন্তান দাঁড়াবে বাবা দাঁড়াবে, কিন্তু সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা ওই সময় সন্তানকেও চিনবে না, এত পেরেশানির মধ্যে থাকবে, এত পেরেশানি যে আমার নেকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে, এত পেরেশানি সন্তান পিতা মাতা সবকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে বলে যাবে, স্ত্রী স্বামীকে বলে দেবে, বন্ধু বান্ধবের কথা মনে থাকবে না, কারো কথা মনে থাকবে, এত পেরেশানি সেই, এত কঠিন সিচুয়েশন, এত ভয়ে মানুষ বিহবল থাকবে, আহা থরথর থরথর করে সবাই কাঁপতে থাকবে, পেরেশানিতে চিন্তা মানুষ নুজ্জ হয়ে যাবে যে কি হচ্ছে আমার সামনে, কি হচ্ছে আমার সামনে। আল্লাহর নবী বলেন এই জায়গায় কেউ কারো পরিচয় দিতে যাবে না, কিন্তু রাহমাতুল আলামিন উম্মত ভুলবে না, চিৎকার করে জোরে বলেন আমার রাহমা, শ্রেষ্ঠ নবী দিলামরে
তরিয়ে দিতে রোজাশরে শ্রেষ্ঠ নবী দিলামরে তরিয়ে নিতে রোজাশরে অত না ভুলি তাই তো দিলে পাকুরানের বাণী খুদা তোমার মেহেরবানি সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি খুদা তোমার মেহেরবানি যারা ঘুষ খাইয়া দুর্নীতি করিয়া রাষ্ট্রের টাকাগুলি জনগণের অর্থগুলি নিজের মনে করিয়া যারা ব্যাংকে করিয়া সুইস ব্যাংকে বিদেশে পাচার করে কোটি কোটি টাকার মালিক হলো আয় আফসোস তাদের জন্য বিরাট বড় আফসোস বিরাট বড় আফসোস মেহেশ্বরের মাঠে 18 কোটি মানুষ তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করবে রব তার ওই অর্থের মধ্যে আমারও অংশ ছিল আল্লাহ ভাগ দিয়ে যাইতে কম আজকে মামলা করলাম সে আমার হক নষ্ট করছিল আল্লাহ আজকে আমি তোমার দরবারে মামলা করলাম এর বিচার আমি চাই 18 কোটি মানুষের বিচার সে সামনে নিয়া আল্লাহর আদালতে দাঁড়াবে তার আখিরাতের জিন্দেগি বরবাদ একেবারে বরবাদ আখিরাতের জিন্দেগি একেবারেই বরবাদ এই জন্য রাষ্ট্রীয় সম্পদ এটা খুব জটিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু না আবু বকর সিদ্দিকের কথা বাদ দিলাম তিনি তো আরো মহান সম্মানিত খলিফা পৃথিবীতে আরেকজন খলিফা ছিলেন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম মুজাদ্দি শুনেন ইসলামে পৃথিবীতে এরকম প্রত্যেক শতাব্দীতে মুজাদ্দিদ আছে আল্লাহর কিছু বিশেষ অলিদের জন্ম হয় আমাদের দেশে তো অলি মানে না অনেকে এগুলির অস্বীকার করে মনে করে আমরাই অনেক কিছু হয়ে গেছি এটা ভুল নতুন নতুন ফেতনা মহামারীর মতো ধেয়ে আসতেছে আপনাদেরকে সতর্ক হতে হবে আপনাদেরকে সতর্ক হতে হবে শোনেন এ জমিন আউলিয়া কেরামরা সিক্ত করেছে আপনি পৃথিবীর এমন কিছু অঞ্চলে যাবেন যেখানে ইসলাম নাই যা দেখবেন সেখানে কোনো অলিও নাই যেখানে ইসলাম নাই সেখানে কোনো অলি নাই যা দেখেন সেখানে কোনো অলি নাই যেখানে ইসলাম গেছে সেখানে যা দেখবেন কোনো না কোনো অলি আছে একসাথে বলবেন আল্লাহু আকবার না না আরো জোরে বলেন আল্লাহু আকবার তো কেউ এখন যদি ওলি অস্বীকার করে তাহলে বুঝতে হবে তার ভিতরে ভেজাল আছে এরা ভেজাল সৃষ্টি করতেছে এরা ফাতনাবাজ অশান্তি সৃষ্টি করে সাবধান থাকতে প্রিয় উপস্থিতি খুবই মনোযোগ দিবেন বাবাজি বেশি রাত্র করব না বেশি রাত্র করে কষ্ট দিব না আমার মা বোনেরা বাড়িতে বসে ঘরে বসে যারা কথা বলেন আমি শারীরিকভাবে অসুস্থ বিদায় তারপর পরে জ্বর ছিল 4-5 দিন মদিনা শরীফে আসার পরে জ্বর চলে গেছে কারণ আমি আমার একটা বিশ্বাস ছিল একটা হাদিসের উপর যে আল্লাহ রসুল মদিনাতে মানুষের শুধু জ্বর আসত তা আল্লাহ নবী দোয়া করলেন মদিনার জ্বরগুলি জুরুপাতে পাঠিয়ে দিল সুবহানাল্লাহ বলবেন না আমার চিন্তা ছিল মদিনে আসার পরে জ্বর থাকবে না সত্যি তাই মদিনে আসার পরে আমার কোনো শরীরে জ্বর নাই কিন্তু আমার একটু ঠান্ডা প্রবলেম আছে এসি সারার পরে আবার সারছে কিন্তু একটা টনসিলে সারতেছে না আজকে 4-5 দিন খুব কষ্ট হয়েছে এই জন্য জোরে টান দিতে পারতেছে ব্যথা করতেছে যাক দোয়া করবেন যে আল্লাহ সুস্থ করে দেয় ইনশাল্লাহ খুব মনোযোগ দিবেন মা বোনরা যারা আসেন তারা বসবেন আমি ধীরে স্থির ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি তো যে কথা রাখছিলাম অনেক ওয়াজ অনেক লম্বা ওয়াজ অনেক ইতিহাস ধরলে অনেক লম্বা চলে যাবে আমি বেশি লম্বার দিকে যাব কোথায় যেন ওয়াজ রাখছিলাম মনে আছে না এখন ওমর ইবনে আব্দুল আজিজ একসাথে জোরে বলেন আল্লাহু আকবার মুসলমানের প্রথম মুজাদ্দিদ
ইসলামের পঞ্চমতম খলিফা যিনি আল্লাহর বিধান অনুযায়ী খিলাফত চালিয়েছিলেন, তিনি একজন অন্যতম উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। তিনি তার ছোট্ট ছেলেটাকে নিয়ে, বিবি ফাতেমাকে নিয়ে তিনি বাইতুল মাল পরিদর্শন করার জন্য গেলেন। ওনার ছোট্ট ছেলেটা বুঝতে পারে নাই, বাচ্চা তো, কিছু আপেল আসছে বাইতুল মাল মালে জমা সরকারি কোষাগারে, কিছু আপেল আসার পরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ছেলেটার দৌড়ায় যে একটা আপেল ধরে আপেলটা মুখের মধ্যে নিয়ে কামড় মারছে খাওয়ার জন্য। আমার দিকে তাকান, ছোট্ট বাচ্চা তো বুঝে না, ও তো আপেল দেখে নিজের আপেল মনে করে দৌড়ে কামড় মারছে। মুখের মধ্যে কামড় দেওয়ার পরে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ দৌড়ায় গেলেন, বাচ্চার হাত ধরে হাত থেকে আপেল কানা নামাইয়া বাচ্চার মুখের মধ্যে চিপ দিয়ে মুখের ভিতর থেকে আঙ্গুল দিয়ে আপেল গুলি বের করে নিয়ে আসলেন। বাচ্চা কাঁদতে লাগতেছে, তার স্ত্রী ফাতেমা ডাকতে বলতেছে, স্বামী আমার, ছোট্ট বাচ্চাটা বুঝে নাই আপেল খেয়ে ফেলে দিয়েছে মুখের মধ্যে নিয়েছে, আপনি তো না ধরলেও তো পারতেন, ছেড়ে দিলেও তো পারতেন, জোর করে মুখের ভিতর থেকে আপেল কেড়ে নিয়ে আসছেন, বাচ্চাটা কান্না করে। ওমর ইবনে আব্দুল আজিজ ডাকতে বলেন, বিবি রে, আমার বাচ্চা দুনিয়াতে কান্দু কিন্তু এই আপেলের জন্য কিয়ামতের ময়দানে রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ, আমি ওমর ইবনে আব্দুল আজিজ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দিতে পারবো না। চিৎকার করে জনগণ আল্লাহু আকবার। মুসলিম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহর প্রতি একজন ব্যক্তির কতটা ভয় হলে ছোট্ট একটা সন্তান সামান্য একটু আপেল মুখে দিয়ে ফেলছে তাও বের করে নিয়ে আসছে, তার এতটা ভয় যে মেহেশরের মাঠে এই জনগণের সম্পদ রাষ্ট্রের সম্পদ আমি আল্লাহর সামনে মানুষের জন্য আল্লাহর সামনে এই কি করে জবাব দিব। মুসলমান দুই নম্বর, ডান হাতে আমল নামা নাকি বাম হাতে আমল নামা? কিয়ামতের মাঠে মানুষ পরেশান হয়ে থাকবে, আমার আমল নামা কি ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, পরেশান হয়ে থাকবে। আহা, সেই দিন কেউ কাউরে সেই দিন তাকাবে না, বড় ভয়ঙ্কর দিন। এই জন্য সন্তানের জন্য, বিবির জন্য অথবা সম্পদের জন্য কখনোই অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, অন্যের সম্পদ কেড়ে নেওয়া যাবে না, মানুষের ঠকানো যাবে না, কষ্ট দেওয়া যাবে না, এই কথাটা আমাদের ভালো করে মনে রাখাটা জরুরি। নবী নগরবাসী, বলদিবাড়িবাসী, ইমাম হুসাইনের কথা বলছিলাম, আউলাদে রসুল হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে রওনা হয়ে গেলেন, শুধু মক্কাতুল মুকাররমা থেকে কারবালার পথে যেতে যেতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি চলে গেলেন। একবারে কারবালার ময়দানে সরাসরি ইতিহাসে চলে গেলাম ঘটনার দিকে, কারবালার ময়দানে যখন উপস্থিত হলেন ইয়াজিদের 22,000 সৈন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় ঘিরে ফেলে দিলেন। এই 22,000 সৈন্যের যিনি প্রধান সেনাপতি তার নাম আমর বিন সাদ, আমর বিন সাদ হলেন সেই সাহাবীর ছেলে, যে সাহাবী দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, 10 জন সাহাবী যাদেরকে আশারা মুবাশশারা বলা হয়, দুনিয়ার থেকে যারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে। এক নম্বর আবু বকর ফিল জান্নাতে, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, আব্দুর জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ছেলে ছিল আমর, এই আমর বিন সাদ। সেই দিন সাদ বিন আবি ওয়াক্কাস দুনিয়াতে বেঁচে ছিলেন না,
তার ছেলেটা আজকে টাকার জন্য, ক্ষমতার জন্য, আওলাদে রসুলকে মারার জন্য, শহীদ করার জন্য 22,000 সৈন্যের প্রধান সেনাপতি হইয়া যুদ্ধের মধ্যে আজকে দাঁড়াই গেছে। বুঝতে পারছেন? যেন আমার দেশে কিছু মৌলবি দেখবেন অনেক বড় সুন্দর দাঁড়ি, ডান্ট মাই বলে কিছু নিয়েন না, কোন ভাই কষ্ট পেলে আল্লাহর রাস্তে মাফ করবে। কিছু মৌলবি দেখবেন লম্বা চড়া দাঁড়ি, একবারে ঢাকনা ঢুকিয়ে মাথায় দিয়ে বসে, এরা ওয়াজ করবে মদিনায় কিছু নাই, মদিনায় দোয়া কবুলতের জায়গা না, অথচ মদিনায় না গেলে দোয়া কবুলই হয় না। কি কথা কর না, মদিনায় ইমানের জায়গা, মদিনা ইমানের জায়গা। আল্লাহ রাসূল বলছে পৃথিবী থেকে সর্প দাবড়াইলে যেমন তার গর্তের ভিতরে পালায়, সারা পৃথিবীর থেকে ইমান এবং মুসলমানিত্ব ওইরকম পালাইয়া মদিনাতে আশ্রয় নিবে। আল্লাহু আকবার। তার অর্থ কি মদিনা ইমানের জায়গা, শুধু দোয়া কবুলতের জায়গা না, এটি ইমানের জায়গা। মদিনায় যদি দোয়া কবুল না হয় তাহলে দোয়া কবুল হওয়ার জায়গা পৃথিবীতে কোথাও নাই। কি কথা কর, ঠিক কি না? রিয়াজুল জান্নাতে যদি আপনি দোয়া করেন তাহলে বুঝবেন আপনি বেহেশতে বসে দোয়া করতেছেন। তাহলে এটা কত দাবি হইতে পারে, বলে মদিনায় দোয়া কবুলে হয় কোন জায়গা নেই, কি পাজিয়ে গিয়ে কত বড় দুষ্ট, ঠান্ডা মাথায় মুসলমান ইমান চুরি করে দিতেছে, ইমান চুরি করে দিতেছে। এরকম কিছু মৌলবি আছে, ওরা টাকার কাছে ইমান বিক্রি হয়ে গেছে। কি কথা বল, ঠিক কি না? টাকার কাছে কি হয়েছে, ইমান বিক্রি হয়ে গেছে। প্রিয় মুসলমান খুব মনোযোগ দিয়ে, তো আমর বিন সাদ এত বড় দামি সাহাবীর ছেলে, আল্লাহু আকবার, আল্লাহরে রসূলের সাহাবী বাগানের মধ্যে 10 জন সাহাবীর অন্যতম সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনার সন্তান আমর আজকে আসে টাকার জন্য, ক্ষমতার জন্য, আওলাদে রসূলকে হত্যা করার জন্য। 7ই মুহররম থেকে কারবালার পানিগুলি বন্ধ করে দেওয়া হলো, আবার ঘোষণা দিয়েছিল পানি দেওয়া যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরিবারে 3 দিন পর্যন্ত কোনো পানি নাই। বুঝতেই পারতেছেন পানি যদি না থাকে তাহলে রান্না হবে না। আলে বাইতে রসুলের পরিবারে 3 দিন পর্যন্ত পানি নাই, পানির অভাবে ছোট ছোট বাচ্চারা কান্না করতে লাগলো। আহারে আ যারা হস করছেন দেখেছেন পানি বড় তৃষ্ণা, বড় কঠিন অবস্থা। এত পরিমাণে পানি যাওয়ার পর কলিজা বলা হয় ঠান্ডা হয় না। সেই দিন 3 দিন রসুল পরিবারে কোনো পানি ছিল না। পাশে ফোরাত নদী যার নানা রসিলায় আকাশ থেকে বৃষ্টি হয়, যার নানার খাতিরে ফোরাত নদী সৃষ্টি হলো, আজকে তারাই পানিবিহীন ফোরাতের পরে দাঁড়িয়ে আছে। এটা তাদের জন্য বিরাট বড় পরীক্ষা ছিল। আল্লাহর কুরআন বলতেছে, ওয়ালা নাবুলু আনকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়ালা কুশিন মিনাল আবওয়াব মিনাল আবওয়াবি ওয়াল আনফুসি ওয়াস সাবার। হুজুর উম্মতকে বলেন, কোন কোন সময় আমি আল্লাহ পরীক্ষা করি, তারে ভয় দেখাইয়া তার জীবন গড়ি কেড়ে নিয়ে সম্পদ নষ্ট করে দিয়ে সাইক্লোন অনাবৃষ্টি অতিবৃষ্টি বন্যা তুফান দিয়ে আমি আল্লাহ আমার বান্দাদেরকে পরীক্ষা করতে থাকি। আওলাদে রাসূল ইমাম হুসাইনের পরীক্ষা ছিল বড় কঠিন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু 7ই মুহররম পার হলো, 8ই মুহররম গেল, 9ই মুহররম রাত আসছে। রাত্র আসার পরে উনি মশাল বন্ধ করে দিলেন, 72 জন সঙ্গীকে এক জায়গায় বসাইলেন। 72 জন এক জায়গায় বসার পরে ইমাম হোসেন ভাষণ দিয়ে বললেন, আমার সাথীরা
আমরা এখানে ইচ্ছা করে আসি নাই, ওরা আমাদেরকে দাওয়াত করে এনেছে, আমরা মেহমান ছিলাম, ওরা আমাদের সাথে চরম দৃষ্টতে এবং বেঈমানি করেছে, ওরা আমার মাথা চায়, আমি শহীদ হয়ে গেলে ওদের সব কিছু পরিপূর্ণ হবে, তোমাদের সাথে তাদের কোনো দুশ্মনী নাই, আর তোমরা আমি মশাল বন্ধ করে দিয়েছি, অন্ধকার নেমে আসছে, রাতের আধারে তোমাদেরকে বিদায় দিয়ে দিলাম, তোমরা যে যেখান দিয়ে বলো মদিনার রাস্তা ধরো। আমি উসাইর মেহশরের মাঠে নানা হাত দরবারে তোমাদের বিরুদ্ধে কোনো মামলা করবো না, তোমরা চলে যাও। সেদিন 72 জন সঙ্গীরা কেঁদে দিয়ে বলল, আল্লাহর রাসূল আপনাকে একা ছেড়ে দিয়ে এই ময়দানে আমরা জীবন নিয়ে পালায় আসলে যাবো মদিনায়, হায়াত মাত্র একবার, মানুষ জীবনে একবারই বেঁচে থাকে, যে কোনো উপায়ে যে কোনো দিন তার মৌত আসবে, মৃত্যু আসবে, কিন্তু আল্লাহর রাসূল আপনার সামনে পিছনে দামে বাবে থেকে কারবালা আমরা শহীদ হব, এর চেয়ে দামে মৃত্যু আমাদের জীবনে আর কিছুই হতে পারে না, আপনি চলে যেতে বললো আমরা আপনাকে একা ফেলে ময়দান থেকে পালাবো না, চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। কঠিন মেহশরে রাহমাতুল আলামিনের দরবারে আপনি মামলা করবেন না জানি, কিন্তু আমার রসুল যদি ডাক দেবেন কোথায় রে কারবালার সাথীরা, আমার হুসেইনকে একা রেখে ময়দান থেকে নিজের জীবন নিয়ে পালাইছিল তোমরা, তোমরা আমার সামনে দাঁড়াও, সেই দিন রসুলের সামনে কোন চেহারা দিয়ে দাঁড়াই, সামনে কোন চেহারা দিয়ে দাঁড়াবো, কি কঠিন জবাব তাদের, আমরা রসুলের সামনে কি জবাব দিয়ে চেহারা দিয়ে দাঁড়াবো সেই দিন যদি রসুল আমাদেরকে ডাক, কোথায় রে কারবালা আমার হুসাইনের সঙ্গীরা, আমার হুসাইনকে একা ফেলে জীবন বাঁচানোর জন্য মদিনে পালাইছি, কি জবাব সেদিন দিব আল্লাহর রাসূল, ক্ষমা করবে আপনার সামনে পিছনে থেকে ময়দানে শহীদ হতে চাই, সুযোগ দিবেন আমাদেরকে তারায় দেবেন না, আমরা শহীদ হওয়ার বাসনা নিয়ে কারবালায় আজ উপস্থিত হয়েছি। ইমাম হুসাইন বললেন, যদি বাসনাই থাকে তাহলে আজকে যদি শেষ যত বড় ইবাদত করে নাও। ইমাম জয়নুল আবেদিন বললেন, দুনিয়ার মানুষ আমি অসুস্থ ছিলাম, আমি হযরত সাকিনা রাদিয়াল্লাহু আনহার কোলের মধ্যে মাথা থেকে আমি বিশ্রামে ছিলাম, আমি উঠতে পারতাম না, বসতে পারতাম না, দাঁড়াইতে পারতাম না, আমি এমন অসুস্থ, বসাটা আমার জন্য দুষ্কর ছিল, আমি দেখলাম কেউ নামাজের কাতারে দাঁড়ায় গেছে, কেউ তলোয়ারে সাহায্য দিচ্ছে, কেউ দোয়াতে নিমগ্ন, সারা রাত এইভাবে পার হলো, কেউ ঘুমাই নাই, ফজরের রক্ত হলো, আজান দিলেন, আমার শিবিরের ভিতরে আজান পড়লো, আজান হইলে আজান দেওয়ার পরে আমার আব্বা জানেন ইমামতিতে নামাজ হয়ে গেল, নামাজ হয়ে যাওয়ার পরে, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে নামাজ হয়ে গেল, নামাজ পড়িয়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সবাইকে নিয়ে একটা দোয়া করলেন যে আজকে আমাদের জীবনের শেষ দিন, আর কোনদিন আমাদের জীবনে সূর্য উদয় হবে না, সবাইকে নিয়ে দোয়া করলেন, নানার উম্মতের জন্য দোয়া করলেন, দোয়া শেষ হয়ে যাওয়ার পরে ইমাম হুসাইন বললেন, তোমরা আপনজনদের কাছ থেকে চিরদিনের বিদায় নিয়ে আসো, আর কোনদিন প্রিয়জনের কাছে দুনিয়াতে ফেরার আর সুযোগ নেই, বিদায় নাও, সবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। বুঝতে পারতেছেন সেই দিন সেই সময়টা কত কঠিন ছিল সেই দিন তাদের জন্য, সবাই আপনজনদের কাছ থেকে বিদায় আনতে গেলে, সন্তান মা সামনে দাঁড়ায় গেছে বিদায়ের জন্য, স্বামী বিবির সামনে দাঁড়াইছে বিদায়ের জন্য, সন্তানদের কাছ থেকে বাবা বিদায় নিচ্ছে, আজ কত কঠিন দিন সেই দিন,
আজকে 22,000 সৈন্যের সামনে মাত্র 72 জন যুদ্ধের ময়দানে দাঁড়ানো অহুদ পাহাড়ের মতো শক্ত অবস্থায় দাঁড়ানো আছে। আজকে তারা পালায় নাই, পালায় যায় নাই, পালানোর কথা না, পালানোর ব্যক্তি তারা না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। 22,000 ইয়াজিদের সামনের সামনে মাত্র 72 জন পালায়া যায় নাই, উহুদ পাহাড়ের মতো শক্ত ভাবে দাঁড়িয়ে আছে শাহাদাতের পেয়ালা নেওয়ার জন্য। 3 দিনে তৃষ্ণা বুকে নিয়ে দাঁড়িয়ে আছে, ক্ষুধা বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। কি কঠিন পরীক্ষা তাদের শিখছে। এক পাশে হকের বাহিনী আর এক পাশে বেহাকের বাহিনী, কিন্তু দোনো বাহিনী কালমা পড়নে ওয়ালা। বুঝে যাবেন, আমার দিকে তাকান, হুমায়ুন না জিম দিয়ে। দুই পাশে দুই দল, এক পাশে হকের বাহিনী আর এক পাশে বেহাক। অবশ্যই হুসাইনি দল হক, ইয়াজিদি দল বেহাক, দোনো দলই কালমা পড়নে ওয়ালা। আবার বলি, এক পাশে হুসাইনি আর এক পাশে ইয়াজিদি, দোনো দলই কালমা পড়নে ওয়ালা। যদি প্রশ্ন করে মুসলমান জবাব দাও কোন দল হক, তো আপনারা বলবেন হুসাইনি হক, ইয়াজিদি হক। কথাটা তো চিরসত্য, ইয়াজিদি দল বেহক, হুসাইনি দল হক। কিন্তু হুসাইনি দলের ভিতরেও যেই কালেমা, ইয়াজিদের ভিতরে সেই কালেমা, হুসাইনের ভিতরে যেই নামাজ, ইয়াজিদের ভিতরে সেই নামাজ, হুসাইনের ভিতরে যেই রোজা, ইয়াজিদের ভিতরে সেই রোজা, হুসাইনের ভিতরে যেই যাকাত, ইয়াজিদের ভিতরে সেই যাকাত, হুসাইনের ভিতরে যেই হজ, ইয়াজিদের ভিতরে সেই হজ, হুসাইনের যেই কোরআন, ইয়াজিদেরও সেই কোরআন, হুসাইনের যেই হাদিস, রসুলের ভালোবাসা, ইয়াজিদের মধ্যে রসুলের ভালোবাসা ছিল না বিধায়। তারা হালে বাইতে রসুলের বিরুদ্ধে তলোয়ার ধরেছে, আর নবীর মোহাম্মদ থাকার কারণে হুসাইনের পক্ষ নিয়ে যারা যুদ্ধের ময়দানে দাঁড়ায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কি কথা কন্ঠে কেনা, এই জন্য রসুলের মহাপত্ব রসুল এত দামি, যার নাই তার নামাজ রোজা জিকির জিকির ইবাদত ইয়াজিদের মতো। কি কথা করলেন না, কষ্ট হচ্ছে। ইয়াজিদের সৈন্যরা ওদেরও ঠিক একই রকম নামাজ রোজা জিকির ফিকির কালেমা আজান সব ছিল। বুঝতে পারতেছেন যে এমন একজন সাহাবীর ছেলে যিনি সেনাপতি, যিনি আসলে মুবাশশারের একজন, অবশ্যই তার ছেলেকে কোরআন হাদিস শিখিয়ে গেছে, এই কথাটা ঠিক কিনা, তাকে নামাজ রোজা হজ যাকাত জিকির ফিকির তাহাজ্জুদ সব শিখিয়ে গেছে, কারণ সেই সাহাবী, এটা সত্যিকারই কথা না। কিন্তু তার ছেলে আজকে অর্থের লোভে কইরা, ক্ষমতার লোভে কইরা আল্লাহ রসুলের মোহাম্মদ থেকে জুদা কইরা রসুলের আওলাদের বিরুদ্ধে তলোয়ার নিয়ে দাঁড়াই গেছে। তার নামাজ আছে, জিকির আছে, ফিকির আছে, ইবাদত আছে, সব আছে, কিন্তু জান্নাত নাই একটা কারণে, হুব্বে রসুল। রসুলের মোহাম্মদ যদি অন্তরে থাকতো তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গায়ে তার তলোয়ার চালাইতে পারে না। কথা ঠিক কিনা? আচ্ছা, আপনারা যদি বলি যে হুসাইন নাম লেখা আছে, হুসাইন নামে আপনি থুতু ফেলে পারবেন? হ্যাঁ, যদি 50 কোটি টাকা দিই, 100 কোটি টাকা দিই, পারবেন? যার ভিতর রসুল মোহাম্মদ আছে, সে বলবে আমার জীবন চলে যাবে, জীবনেও আমি এই নাম মুবারকে এই কাজ করতে পারবো। আল্লাহ, ইমান, এটা ভালোবাসা। এই জন্য আল্লামা ইকবাল লেখছেন, মগজ খোরা রুহে ইমান জানে দিন, আস্তে হবে রহমাতুল আলামিন।
কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সকলের ভালোবাসা, যেখানে হুব্বে রসুল নাই সেখানে কিছুই নাই, রসুলের ভালোবাসা যেখানে সব আছে সেখানে, ঈমান আছে সেখানে, কুরআন আছে সেখানে, দ্বীন আছে সেখানে, নবীর মহব্বত যেখানে নাই সেখানে কিছুই নাই, নবীর মহব্বত যেখানে সব আছে সেখানে, সব আছে সেখানে। মদিনাতে দুই প্রকারের হাজি পাবে, এক প্রকারের হাজি রওজা শরীফের বাবু সালাম দিয়ে ঢুকে দেখবেন ভিডিও করে, ছবি তুলে, সেলফি তুলে, রওজা শরীফ সামনে নিয়ে সেলফি তুলে, কি হাজির আছে উড়ে হাজি, রওজা শরীফ সামনে নিয়ে সেলফি তুলে, এক প্রকার হাজি আছে দেখবেন সেলফি তুলে, তাদের ভিতরে অনুভূতি নেই, এখানে কে শুয়ে আছে এটা সে বুঝেই না, সে কোথায় দাঁড়ানো সে বুঝেই না। আবার এক প্রকার হাজি আছে হাইটে যাচ্ছে কোন রকম সালাম দিয়ে চলে, আবার কিছু হাজি আছে সালামও দেয় কিন্তু চোখের পানি স্থির রাখতে পারে, সে কাঁদতে থাকে, খুব বিনয়ে, খুব আদবে, যেটা আদবে বিনয় থাকে বুঝবে, কিন্তু শুননি একবারে কাঠটা শুননি, এসকেরে চলন করে আছে, কিছু হাজি আছে শুধু সালাম পিছনে দেয়, সে বুঝে না, সে হৃদয় অনুধাবন করে না যে সে কোথায় দাঁড়াইছে। আল্লাহ আকবার, রসুলের কাছে দাঁড়ানো মানে নবীর দরবারে দাঁড়ানো মানে হাকিকতে আল্লাহর দরবারে দাঁড়ানো, কথা বলছি ঠিক কিনা? আল্লাহর আদালতে দাঁড়ানো, আল্লাহর হাবিব যিনি, আল্লাহ কঠিন মেহসানের সাহেব যিনি, আমি তার সামনে দাঁড়াচ্ছি। কত অলিরা এখানে যে হিমশিম খেয়েছে, থরথর করে কাঁপছে, যদি বিয়া দিবে, যদি ভুল হয়ে যায় না জানি আল্লাহ রাসূল বেজার হয়ে গেলে সব শেষ হয়ে যায়, এই অনুভূতি সবার কাজ করে। প্রিয় বলদি বাড়িবাসী খুব মনোযোগ দিবেন, সেদিন আহলে বাইতে রসুলকে তারা প্রাধান্য দিল না, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু একটা উটের পিঠের উপর সওয়ার হয়ে বাইশাদার সঙ্গে সামনে গিয়ে দাঁড়াইলেন, দাঁড়ায় ভাষণ দিয়া বলে না, ইয়াজিদি সৈন্যরা তোমরা কি আমাকে চিনো না, আমার নাম হুসাইন, আমার বাবার নাম শেরকুদা আদি কানাম আল্লাহওয়াজ, আমার মা খাতুনে জান্না সাকিদাতুন নিসাই আলী জান্না, পৃথিবীর সমস্ত রমণী কুন্দর সর্দারিনী জান্নাতের আমার আব্বা যান, আমার ভাই হাসান আর আমি হুসাইন, ইয়াজিদের সৈন্যরা তোমাদের মধ্যে যদি কন্যানার কোন সাহাবি জিন্দা থাকে তাহলে সাহাবিদের কাছ থেকে যা জিজ্ঞেস করে নাও, আমার নানা বলেছিলেন আল হাসান আল হুসাইন সাইয়েদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার, ও ইয়াজিদের সৈন্যরা তোমরা বলো আমার সর্বশ্রেষ্ঠ পরিচয় আমি রাহমাতুল্লিল আলামিন তাওহীদ, আমার নানার রক্তম শরীরে প্রবাহিত, তোমরা আজকে আমার দাবাত করে এখানে আনসার ইচ্ছা করে আসি নাই, তোমরা দাওয়াত করে আনছ আমি ইচ্ছা করে আসি নাই, হে কারবার আবাসী, তোমরা তো আমার দাওয়াত করে আনছ আমি তো ইচ্ছা করে আসি, তোমরা মেহমানের সাথে আজকে কেমন আচরণ করতেছ বলো, তোমাদের মধ্যে কেউ আসো আমি তোমাদের কারোর সাথে জুলুম করছি, বলো তোমাদের মধ্যে কেউ আসো আমি কাউকে কোনোদিন অন্যায় ভাবে একটা থাপ্পড় পর্যন্ত দিছি, বলো তোমাদের মধ্যে কেউ আসো আমি কোনোদিন কোনো ভাবে আমি তাকে গালমন্দ করেছি, সবাই নিষ্ক্রিয় কেউ কথা বলে, তাহলে তোমরা আজকে অস্ত্র শস্ত্র নিও আমাকে হত্যা করার জন্য, সপরিবারকে হত্যা করার জন্য তোমরা আমার সামনে দাঁড়িয়েছো, আজকে তিন দিন হলো তোমরা আমাকে পানি দাও, তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি কিন্তু আমার ছোট্ট বাচ্চাকেও তোমরা পানি দাও,
সেই হৃদয় স্পর্শী ভাষণটা তবে হৃদয় বলে কথা বলতেছিলেন ঠিক সেনাপতি আমর আহা সেনাপতি আমর একটা বর্ষা হাতে নিয়ে ইমাম হুসাইনের দিকে নিক্ষেপ করল। বর্ষা নিক্ষেপ করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রণকৌশল দিয়ে তার ঢাল দিয়ে বর্ষা ফিরিয়ে দিলেন। আমর বিন সাদ বর্ষা নিক্ষেপ করে বলল, এ হুসাইন সাক্ষী থাক, আমি প্রথম তোমার দিকে বর্ষা নিক্ষেপ করি। ইমাম হুসাইন সেদিন বলল, আমি সাক্ষী থাকলাম মেহেশরের মাঠে আমার নানার সামনে তোমার সাথে আমার দেখা হবে। কি কঠিন কঠিন হাসুরের মাঠে আমার নানার সামনে তোমার সাথে আমার সাক্ষাৎ, সেদিন তুমি হাসুরের মাঠে আমার নানার সামনে দাঁড়াবে, আমি দাঁড়াবো কে হক আর কে বাতিল সেদিন আমার নানার সামনে ফয়সালা হবে। এই ভয়টাও তাদের হৃদয়ে কাজ করে। ইমাম হুসাইন ফিরে চলে আসলেন, সাথীদেরকে বললেন, নানার সুন্নত ছিল মুসলমান কখনো আগে আক্রমণ করে না, আমি আগে আক্রমণ করি নাই, ওরা আমার উপরে বর্ষা নিক্ষেপ করেছে আগে, অতএব ওরাই যুদ্ধের সূচনা শুরু করেছে, এখান থেকে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নাই, তোমরা তৈরি হও জিহাদের ময়দানের জন্য। ডান পাশে আব্বাস আলাদা রাদিয়াল্লাহু আনহু হাতে কালেমার পতাকা দিলেন, প্রত্যেকটা বাহিনী একটা কাতার করে যুদ্ধের জন্য কাতার করলেন, সামনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন। প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল, 22,000 সৈন্য ওদের ভিতর আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। সেনাপতি আমর এবং ওই যে সীমা ছিল এরা পরামর্শ করল কি করে হুসাইনকে পরাজিত করা যায়, এইভাবে যদি তারা একত্রিত ভাবে হামলা করে, কারণ তাদের রক্তে শেরেখুদা আলী রক্ত প্রবাহিত হয়, তাদের রক্তে রসুলের এসকে প্রবাহিত হয়, যুদ্ধে তাদেরকে পরাজিত করা সম্ভব হবে না, রণকৌশল কিভাবে পরিবর্তন করা যায়। সেনাপতি আমর বলল, তাদের এক একজনকে ডেকে ডেকে নিয়ে মল্লযুদ্ধ করে করে শহীদ করা হোক। সর্বপ্রথম সেনাপতি আমর ডাকতে বলল, হুসাইন আমরা এইভাবে যুদ্ধ করবো না, আমরা মল্লযুদ্ধ করতে চাই, এক এক করে যুদ্ধ হবে। হুসাইন বললেন, তোমরা চালাকি করতেছ আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো এখানে শাহাদাতের লিপসা নিয়ে আসছি, পালায় যাওয়ার জন্য আসি নাই। ঠিক আছে, তোমরা যেভাবে বলবা সেভাবেই হবে। আজ সেনাপতি হুর ছিল, নাম ছিল হুর, এক সেনাপতি খুব যোদ্ধা ছিল, সে ইয়াজিদের পক্ষে ছিল, কিন্তু ওই মাঠে ইয়াজিদের পক্ষ ছেড়ে দিয়ে ইমাম হুসাইনের কাছে এসে বায়াত নিছিল। সুবহানাল্লাহ, কি ভাগ্যবান ব্যক্তি! সে এসে বলতেছে, হুজুর আপনি অনুমতি দিলে এই মল্লযুদ্ধের প্রথম আমি উপস্থিত হইতে চাই। বলল, ঠিক আছে তুমি যাও। একা 40 জন ইয়াজিদের সৈন্যরে জাহান্নামে ফাটাইয়া নিজে শহীদ হয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার! যুদ্ধের ময়দানে 41 জন মারা, এটা কিন্তু সাচ্চিখানি কথা না। 40 জন তাদের বীর যোদ্ধাকে, ইয়াজিদের পক্ষের বীর সৈনিক 40 জন রণকৌশলী নিজে একা হত্যা করিয়া তারপর শহীদ হয়েছে সেনাপতি। প্রিয় মুসলমান, তাহলে পর্যন্ত সেই দিন তাদের ইমানি জজবা কত কঠিন ছিল। এইভাবে ইয়াজিদের বহু সৈন্য জাহান্নামে চলে গেল সেই দিন। আল্লাহ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেনাবাহিনীর ভিতরে 72 জনের অধিক সৈন্যরা আর সেকে রসুলরা শহীদ হয়ে গেল। আলী আকবর রাদিয়াল্লাহু আনহু এবং ইমাম কাসিম রাদিয়াল্লাহু আনহু, ইমাম কাসিম রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর সন্তান, আর হযরতে সাকিরা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। মাত্র 1 মাস আগে বিয়ে হয়েছে। ইমাম হাসানের ওসিয়ত ছিল ভাইরে, আমার ইন্তেকালের পরে আমার সাকিনার সঙ্গে আমার কাসিমের বিয়ে দিয়ে দিবা। আমার মনে বড় ইচ্ছা আমার কাসিমের বিবি সাকিনা যাতে হয়।
এক মাস এসে মেহেদির দাগ তখন ওর হাত থেকে যায়। ইমাম কাসেম আমাকে বিদায় দেন, একে তো ভাতিজা, দ্বিতীয়ত জামাতা যুদ্ধের পোশাক পরে আসছে, খুব সুন্দর চেহারা ছিল, আল্লাহ খুব সুন্দর ছিলেন, অরিজিনাল মাদানি যদি আপনারা দেখেন দেখবেন ওরা অনেক সুন্দর চেহারা, খুব সফট নরম ভদ্র মার্জিত অরিজিনাল মাদানি যারা, খুব সুন্দর সুদর্শন চেহারা তারা এবং খুব মার্জিত ভদ্র তারা। ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়াইছে, ইমাম হুসেন কাঁদতে ছিলেন, বলতেছিলেন বাবা তুমি তোমার মায়ের খেদমত। ইমাম কাসেম বললেন চাচাজান আমাকে ক্ষমা করবেন, আমার কত সাথীরা ময়দানে শাহাদাতের পিয়ালা পান করে হাউজে কাউসার জান্নাতে ঘোরাফেরা করতেছে, তারা আমার মন চায় আমিও তাদের সাথে আজকে আল্লাহর জান্নাতে ঘোরাফেরা করতে, আল্লাহু আকবার, আমার এই সুযোগ থেকে আপনি বঞ্চিত করিয়ে দেন, আমাকে একটু সুযোগ দেন, ওরা আমার দাদাজানকে শহীদ করছে, আমার আব্বাজানকে শহীদ করছে, আপনাকে শহীদ করার জন্য ময়দানে তারা দাওয়াত করে নিয়ে আসছে, আমার চোখের সামনে আমার চাচাজানকে শহীদ করবে আর আমি সেটা দেখতে এটা বরদাস্ত হবে, আমি আগে শহীদ হব, আমাকে শাহাদাতের জন্য একটু সুযোগ দিয়ে দেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। বর্তমানে দেখছেন কি ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিরা যেভাবে যুদ্ধ করতেছে, যে শাহাদাতের তামান্না না থাকলে এইভাবে যুদ্ধ করা সম্ভব, শাহাদাতের এমন তামান্না তাদের যে সামান্য অস্ত্র নিয়ে, সামান্য অস্ত্র তো কি দুটো লকেট লঞ্চার রাইফেল এই সামান্য কিছু সামান্য অস্ত্র এটা নিয়ে যুদ্ধ করতেছে বিরাট বড় শক্তি ইসরায়েলের বিরুদ্ধে, দুই মাস তিন মাস যুদ্ধ চলতেছে, তারপরে ইসরায়েল কুল কিনারা খুঁজে পায়, সংবাদে দেখালো 70,000 ইসরায়েলের সৈন্য আহত, কয়েক হাজার পাগল হয়ে গেছে ডরে, আরবের আমিররা আরো ডরা, নেগার সিট দিলে আমার বউ আছে 35টি, আমি মরে গেলে বউ দেখবো কেনা, মরার ডরা আরবের আমিররা আর শেখরা বিরাট বড় ডরার ডরা, নেগের তো কোনো কাজ নেই, খায় দেয় খালি বিয়ে করে, উচিত কথা বললে মানুষের বেজার হয়ে যাবে, এরা আইসে আমরার দেশে মিলাদুন্নবী বন্ধ করার লেগে, দুরুদ শরীফ বন্ধ করার লেগে, তারাবির নামাজ 8 রাকাত পড়ানোর লেগে, কি কথা কন না কেন, এরা আইসে আমরার দেশে তারাবির নামাজ 8 রাকাত পড়ানোর লেগে, তো বিয়ে করে 35টি, যা আল্লাহর আইনে হারাম, আল্লাহর আইনে কি হারাম, বিলকুল হারাম, একদম সুস্পষ্ট হারাম, শুয়োরের গোশত যেরকম হারাম, সাইটের উপরে একসাথে স্ত্রী রাখা ওরকম হারাম, কুত্তার গোশত যেরকম হারাম, জেনা করা যেরকম হারাম, পরনারীর সাথে জেনা যেরকম হারাম, সাইটের উপরে পঞ্চম নম্বর বিয়ে করে পঞ্চম নম্বর ওই মহিলার সাথে মিলন করা ওইরকম জেনার মতো হারাম, কথা করতেছে প্রিয় মুসলমান খুবই মনোযোগ দিয়ে কথা বলে শুনে যাবেন, দস্তে কারবালার ময়দানে তিনি বিরাট বড় শিক্ষা আমাদের জন্য রেখে গেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আহা ইমাম কাসেম শহীদ হয়ে গেল, আলী আকবর শহীদ হয়ে গেল, এভাবে একে একে করে সবাই শহীদ, সর্বশেষে আসলেন আব্বাস আলমদার রাদিয়াল্লাহু আনহু, ওনার হাতেই কালেমার পতাকা ছিল, একজন যুবক বিন মুজাহিদ আব্বাস আলমদার, আবার বলুন নাম ছিল আব্বাস খুব বীর যোদ্ধা ছিল, সাহসী ছিল, সুঠাম দেহের এক যুবক,
পতাকা হাতে নিয়ে আসছে, দিয়ে বলতেছে, হুজুর আমি রাহমতের নবীর এই কালেমার পতাকা এতক্ষণ পর্যন্ত এটার আমানত থেকে রক্ষা করছি, আমাকে একটা মশুক দেন, আমার আশ্চর্য হয়ে কি করবে? বলে আমি ফরাত নদী থেকে পানি আনতে যাব। বলে তুমি কি দেখো না 22,000 সৈন্য ফরাতের তীরে ঘেঁষে ব্যারিকেড দিয়ে রাখছে? বলতেছে হুজুর হয় শহীদ হব না হয় পানি আনব। ইমাম জৈনুলের কান্নার আওয়াজ আসলে, ইমাম আলিয়াজগরের কান্নার আওয়াজ আসলে আমার কলিজার ভিতরে বিরাট বড় যন্ত্রণা লাগে, অনেক কষ্ট হয়, আমি সহ্য করতে পারি। হযরত হুসাইন বললেন না, তুমি যাবে না? আব্বাস আলামদার বলল, হুজুর হয় শহীদ না হয় পানি আনবো, আমাকে আজাদ দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পানির মশক দিলেন, তোমরা কি মুসলিম বলে আমরা মুসলিম। চিন্তা করেন তো, তখনও তোরা মুসলমান দাবি করে, তোমরা কিসের মুসলিম? যদি মুসলমান হও তাহলে আমি পানির মশক আনছি, আমার রসুলের পরিবারে আজ 3 দিন পানি নাই, আজকে চতুর্থ দিন চলতেছে 10ই মহরম, তোমাদের চোখের সামনে অনেকে শহীদ হয়ে গেছেন আর মাত্র কয়েকজন বাকি আছে। একজন শিশু আলিয়াজগর, আরেকজন জয়নুল আবেদিন অসুস্থ, মহিলারা আছে, ছোট বাচ্চারা আছে, যদি মন চায় একটু মশক ভরে তোমরা পানি দাও, এই পানি গুলি বাচ্চাদেরকে আমরা পান করাবো। বললেন মুসলমান পালিয়ে যাওয়ার জন্য আমি আসি নাই এখানে, আমি ইমাম হুসাইনের সঙ্গী হয়ে কারবালে উপস্থিত হয়েছি, আজকে শাহাদাতের লিপসা নিয়ে এখানে আসছি। উনি বললেন তলোয়ার ছাড়া কোনো ফয়সালা আজকে হবে না। একা লড়াই করতেছিলেন তারিখের মধ্যে ইমাম ইবনে কাসির সহ বিশ্ববিখ্যাত ইমামরা, তারিখ বিদ সিরাত বিদ্যা কিতাবের মধ্যে লেখেন, একা যুদ্ধ করতে করতে বহু ইয়াজিদি সৈন্যদেরকে জাহান্নামে পাঠাইয়া উনি ফোরাত নদীর মধ্যে ঝাঁপায় পড়লেন, পানির মশক দিয়ে ফোরাত নদীর ভিতর থেকে পানি নিলেন। পানি নেওয়ার পরে আজলা ভরে তিনি পানি পান করবেন, হাতের মধ্য দিয়ে পানি উঠাইছেন মুখে দিবেন, আব্বাস আলামদার পানি পান করবেন, ঠিক এমন সময় চিন্তা আসলো, আরে আমার কত সাথীরা পানি বিহীন ময়দানে হয়ে গেছে। আবার হুসাইন তিষ্ঠন্ত অবস্থায় দাঁড়ানো আছে, আমার আজগর পানির তৃষ্ণায় কাতর, আমার জয়নুল আবেদিন পানি পান না অবস্থায় আজকে 3 দিন অসুস্থ হয়ে পড়ে আছে। নিজের মনকে দুঃখ ধামক দে বলে আব্বাস আলামদার রে তুই পানি পান করিয়া নবীর আওলাদরা পানিবিহীন থাকবে তা হয় না। আজলা হাত ছেড়ে দিলেন, ফোরাতের মধ্যে পানি পড়ে গেল, পানির মশকখানে কাঁধে ঝুলাইয়া তিনি আবার ঘোড়ার উপর উঠলেন। ইয়াজিদি সৈন্যরা বাধা দিতে লাগল, প্রচন্ড ভাবে উনি তলোয়ার চালাইতেছিলেন, আল্লাহ আকবার, এমন বীর্যোদ্ধা দর্শকান ছিলেন, ওনার সামনে কেউ দাঁড়াইতে পারতে ছিল না। সীমার ঘোষণা দিল, এই পানি যদি ইমাম পরিবারে যায় তাহলে তোরা কেউ দাঁড়াইতে পারবি না, যে কোনো মূল্য আব্বাসকে ঠেকাইতে হবে,
সে কোনো মতেই যাতে জীবন নিয়ে পানি নিয়ে ফেরত যেতে না পারে। পিছন দিক থেকে কাপুরুষের মতো ওরা ডান হাতের উপরে আঘাত করল, ডান হাতটা কেটে জমিনের মধ্যে পড়ে গেল। ওই ডান হাত থেকে পানির মশক খানা আর ফিতা খানা বাম হাত দিয়ে আব্বাস আল্লাহ চেপে ধরলেন, রক্ত ঝরতে ছিল। ওই রক্তের দিকে তাকান নাই, ওনার একটাই চিন্তা, এই পানি কি করে ইমাম পরিবারে নেব, আউলাদের রসুলকে কি করে পানি পান করাবো, একে চিন্তাই বাম হাত দিয়ে পানির মশক খানা উনি চেপে ধরে আবার পানির মশক খানা বাম হাতের মধ্যে ফিতাটা ঝুলাইয়া এক হাত দিয়ে তলোয়ার চালাইতেছিলেন, ডান হাত ওনার কেটে পড়ে গেছে। বেইমানের দলেরা পিছন দিক থেকে বাম হাতের উপরে তলোয়ারে আঘাত করছে, বাম হাত কেটে জমিনের মধ্যে পড়ে গেল। সেই দিন হাতের মায়া করেন নাই, পানির মশক খানা পড়েছিল, ঘোড়ার উপর থেকে ওইভাবে লাভ দিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সঙ্গী আব্বাস রাদিয়াল্লাহু আনহু পানির মশকের ফিতাখানা কামড় দিয়ে চাপ দিয়ে ধরলেন, কামড় দিয়ে ধরে পানির ফিতা নিয়ে পানির মশক নিয়ে উনি দৌড়াইয়া ইমাম শিবিরের দিকে যাচ্ছিলেন। ওরা তীর আর বর্ষার আঘাত মেরে মেরে আব্বাস আলমদারের পুরা দেহ খারা তারা ঝাঁঝরা করে দিল। ইমাম হুসাইন শহীদ হযরত আব্বাস আলমদারের ক্ষত বিক্ষত লাশ গুলি দেখতে লাগলেন। আব্বাস আলমদার জীবন দিয়ে প্রমাণ করে গেছে আর সুন্দর জীবন দিছি আপনারা ভালোবাসি, আপনারা ওনার পুত্র ভালোবাসি। আজ আব্বাস আলমদারের মাজার কারবালায় আছে, ওনার মাজার শরীফ থেকে ফুটাই 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 পানি বের হয়ে আসে। হাজিরিন শুনতেও অবিশ্বাস লাগবে আপনাদের, কিন্তু অবিশ্বাসের কিছুই নাই। উহুদে গিয়েছিলাম আমি, যেই পাহাড়ের উহুদের যে অংশে ফাঁকা জায়গা ফাটলের ভিতরে আল্লাহর নবী আহত অবস্থায় সারা রাত্রি বিশ্রাম করেছিলেন, ফেরেশতারা পাহারা দিয়েছিল, সাহাবীরা নবীকে সেবা করেছিল সেই গর্তের ভিতরে। আল্লাহু আকবার, দিনের বেলা গেলে পাবেন না, আমি রাত্রিবেলা গিয়েছিলাম। এবার রাত্রিবেলা চিন্তা করলাম রাতের আধারে যাব, দিনের বেলা তো অনেকবার গেছি রাতে যাই। আমরা কয়েকজন মিলে রাত্রিবেলা গেলাম, যখন উঠতেছিলাম এক পাকিস্তানি ছেলে বলল, হুজুর উপরে গেলে আপনারা জান্নাতের গিরাল এখন পাবে। আল্লাহর কসমই মহাপুরুষে, আল্লাহর কসমই মহাপুরুষে, আমরা উঠার পরে বাতাসের ভিতর থেকে গিরাল আসলো ওই জায়গাটা, এসন নামাজ পড়লাম, মিলা শুরু করলাম, কান্নাকাটি করলাম, সিমেন্ট দিয়ে একটু ঘিরে রাখছে যাতে ভিতরে কেউ না আসে, জানালার মতো একটু ফাঁকা আছে, ধরে ভিতরে মুখ নিয়ে দেখলাম আল্লাহ কিচ্ছু নেই, শুধু কত এমন ঘিরান, 1450 বছর আগে রাহমাতুল আলামিন ওখানে বিশ্রাম করেছিলেন, আহত অবস্থায় রসুল করিম বিশ্রাম ছিলেন, ফেরেশতারা দিয়ে আসছে, এত ঘিরান, এখানে এত সুঘ্রাণ আল্লাহর বেহেশতের গিরান, আল্লাহর কসম পৃথিবীর কোন আতরে কোন সুঘ্রাণ এই গিরান আপনি পাবেন, পৃথিবীর কোন সুঘ্রাণ এটা পাবেন না, সবার নসিবে হয় কিনা জানি না, এত সুঘ্রাণ এখানটা, আল্লাহর বেহেশতের কেমন সুঘ্রাণ আসতেছে, 1450 বছর পরও সুঘ্রাণ আসতেছে, আল্লাহর হাবিবের শান সম্পর্কিত কিছু বিষয় আছে যেগুলিতে হাত দিয়ে হয়তো আমাদের জন্য অনেক বড় ভয়াবহ অপরাধ, ভয়াবহ ভুল। অনেকে ভাববে যে সোহাগা কারবালা মাহফিল করে লাভ কি,
আচ্ছা, আল্লাহর রাসূলের এই কঠিন কষ্টের কথা শোনার পরে আপনাদের অন্তর ব্যথা লাগতেছে না? কষ্ট লাগতেছে নি? লাগেনি? এই কষ্ট লাগাটাই হুকম রাসূল। এই কষ্ট লাগাটা কি? রাসূলের মহব্বত। আপনার কাছে ব্যথা লাগতেছে? এখন যদি 1450 বছর পরে আমরা দুর্বল ইমানে, আমরা কিন্তু একবারে দুর্বল ইমানে, তো দুর্বল ইমানের ব্যক্তিদের অন্তর যদি ব্যথা লাগে, তাহলে এই ব্যথার কারণেও আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে, ঠিক কি না? মাফের আশা আছে না? আল্লাহ মাফ করে দিল, ক্ষমা করে দিল। এই মাহফিল করাটা এটাই উপকার। যিনি ওসিয়ত করে পেশাবুদুল্লাহ, যিনি ওসিয়ত করে গেছে, শুরু করে গেছে, তিনি একটা হেকমতে করে গেছে। তেনার হেকমত হলো আমি থাকবো না, কিন্তু আমার পরবর্তীতে যদি মাহফিলটা সলোমান থাকে, তাহলে আল্লাহ রাসূলের আহলে বাইত রাসূলের মহব্বতের মাহফিলটা করে, এই মাহফিলে রাসূলের মহব্বতে কারো চোখ বেয়ে পানি আসবে। এই পানি আসার কারণে কত কবরের আযাব মাফ হয়ে যাবে। আমাদের গুনাহ মাফ হবে, কি কথা বলেন না, ঠিক কি না? আমাদের গুনাহ কি হবে? পুরো এই বয়সে শুয়ে পড়লে আর বুড়া গেলে কি করতে হবে? বিরাট বসুন এইসব সামনে এসে নিয়ে বসছে, ঠিক আছে? ওরা খুব ভালো সামনের কাতারে এসে বসছে, বলাইছে না মারহাবা কর। ওরা আজকে থাকা, আগামী দিন আমরা কবরে, ওরাই মাহফিল সাজাবে, ওরাই ওয়াজ করবে, কথা ঠিক কি না? এই ছেলেদের ভিতরে কে প্রেসিডেন্ট হবে আমরা কিন্তু জানি না, কোনো বলার সুযোগ নেই। কে প্রধান সেনাপতি হবে, কে বিরাট বড় মহাদিস হবে, এটাও আমরা জানি, বলার সুযোগ নেই। এই জন্য আত্মিফল রিজাল মুস্তাকবি, প্রত্যেক শিশু আগামীর ভবিষ্যৎ। এই জন্য বাচ্চাদেরকে আমাদেরকে তৈরি করে যেতে হবে, সন্তানদেরকে তৈরি করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তোমরা বাচ্চাদেরকে আদর করো, যে ছোটদেরকে আদর করে না সে আমার উম্মতের দলভুক্ত না, যে বড়কে সম্মান করে না সে আমার উম্মতের দলভুক্ত না। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের দেশে ছেলেরা আজকে আদর লেহাজ ভুলে গেছে, মুরব্বি দেখলে সালাম কালাম দেয়, কি কথা বলে? আর বাপের দেওয়া মোটর সাইকেল যদি দামি একটু থাকে, তাহলে আর ওই সামনে মুরব্বি আছে না কি আছে ওগুলো দেয় না, উস্তাদ মশাই কি স্যার এগুলো সামনে পড়ে না, এগুলো সে পড়ে না, বুঝে না, সে বুঝে না যে সে ক্ষতি হয়ে যাচ্ছে। তো খুব মনোযোগ দিয়ে, হযরতে আলা রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তার খণ্ডিত দেহ মোবারক নিয়ে আসলেন, এদের শরীরদের কাতারে সবাই রাখলেন। এইভাবে সবাই শহীদ হয়ে গেল, একমাত্র দেশে আছেন এখন আলী আসগর এবং জয়নুল আবেদিন, আর বেঁচে আছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, মাত্র তিনজন পুরুষ এখন বাকি আছে, মাত্র তিনজন পুরুষ এখন বাকি আছে, নিজে, নিজের সন্তান, আর একটা ছোট্ট সন্তান। স্ত্রী এসে ছোট্ট সন্তানটাকে কোলে করে এসে বলল, স্বামী, ওদের দৃষ্টিতে আপনি তাদের শত্রু হতে পারেন, কিন্তু আমার এই বাচ্চা তো শত্রু না, আপনি আমার এই বাচ্চাটাকে কোলে করে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে ওদের কাছে একটু পানি আর দান করেন, বাচ্চাটাকে দেখলে ওদের মায়া লাগতে পারে, দয়া হতে পারে। আর একটু মায়া এবং দয়ার আশা, মায়ার আশা একটু পানির সামনে তুলে ধরে বলে আজিদের সন্ন্যরা, তোমরা এই সন্তানটাকে একটু পানি দাও, তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, কিন্তু আমার এই সন্তানটা তো কোনো অপরাধ তোমাদের সাথে করে নাই। তোমরা যদি বিশ্বাস না করো, আমার সন্তানটাকে নিয়ে তোমরা পানি পান করে নিয়ে আসো, আমার এই সন্তানটাকে তোমরা নিয়ে যাও, তোমরা নিয়ে আমার এই সন্তানটাকে পানি পান করে
তার কলিজা তোমরা ঠান্ডা বানিয়ে দাও। সেই দিন ছোট্ট বাচ্চা কিন্তু তাদের মায়া হয় না, সে অপেক্ষা করো জন্মের পানি তোমারে পান করাই নাই কথা বলিয়া আওলাদের রসুলের দিকে একটা তীর নিক্ষেপ করা হলো। এই তীরটা এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে ধরে রাখা ছোট্ট আলী আজগরের বুক চিরে কলিজা বিদীর্ণ হইয়া বাবার কোলের মধ্যে সন্তান শহীদ হয়ে গেল। আওলাদের রসুল সন্তানটাকে বুকের মধ্যে নিয়ে কাঁধে আসমানের দিকে তাকিয়ে রাব্বি আল্লাহ ওরা সন্তানটাকে পানির বিনিময়ে তীর ছুড়ে মেরে আমার কোলের মধ্যে শহীদ করে চাললা, তুমি জানো আমার সন্তান তো কোনো অপরাধ করে নাই, আমি পানির একটু আশায় এসেছিলাম সন্তানকে পানি পান করানোর জন্য, এইভাবে কাঁপতে ছিলে কোলের মধ্যে করে সন্তানটাকে নিয়ে বিবিদের তাবুর পাশে যা ডাক দিছে বিবিরা বের হও শাহর বাবু বের হও তোমার সন্তানটাকে আমি জনমের পানি পান করাই নিয়ে আসছি, এমন পানি পান করেছি বিবি এমন পানি পান করেছি তোমার সন্তানটাকে, আর কোনদিন পানির জন্য তোমাকে বিরক্ত করবে না বিবি রে। আমার নানা এতক্ষণও কি জান্নাতের ভিতরে হাউজে কাউসারের পানি পান করে কলিজা ঠান্ডা বানাই দিচ্ছে বিবি, ওকে কোলের মধ্যে নিয়ে দাও বিদায় দিয়ে দাও, হাউজে কাউসারের পানি পান করে আনছি, আর কোনদিন তোমাকে পানির জন্য বিরক্ত করবে না। আরে ওই বুঝি রে যাই রে সোনা কারো বাদার মাতম জারি কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলী আজগরের লাশ বুকে ধরি কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলী আজগরের লাশ বুকে ধরি এক ফোঁটা পানি দিল না ওরা বুকে তীর দিল মরি, আর ওই বুঝি রে যাই রে সুরা কারবালার মাতু জরি। ইমাম জাইনুল আবেদিন বললেন দুনিয়ার মানুষ আমার আব্বা যান সবার কাছ থেকে বিদায় নিলেন আমার কাছে আসছে, আমি দাঁড়াইতে পারতেছিলাম না বসতে পারতেছিলাম না, আব্বা যান আসার উপরে লাঠির উপরে ঘর দিয়ে আমি দাঁড়ানোর চেষ্টা করতেছিলাম, আব্বা যান এসে আমাকে মুখের মধ্যে আদর করতেছিলেন, আমি বললাম আব্বা যান আমাকে যুদ্ধের পোশাক পরাই দেন আমি সেই রূপে চাই, আমার বড় ভাই কাশি বাবার আলী একবার আমার আজগর শহীদ আমার যুদ্ধের পোশাক পরে দেন আব্বা যান আমি শহীদ আমার বাসনা রাখি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করে বললেন বাবা রে আমার নানার উন্নতির জন্য তোমাকে রেখে গেলাম, আল্লাহর উপরে তোমাদেরকে হামলা করে গেলাম, দোয়া করে গেলেন তিনার বোন হযরত যায়নব রাদিয়াল্লাহু আনহাকে কাছে দেখে বলেন যায়নব রে আমার ইন্তেকালের পরে তুমি পরিবারের মুরব্বি, আমার ইন্তেকালের পরে কয়েকটা ওসিয়ত তুমি মানবা দয়া করে,
ওসিয়তগুলি বলে যাচ্ছি, জয়দ আমার ওসিয়তগুলি তুমি মানবা পালন করবে জয়দ। হযরত জয়নব স্থির দেখতে পারতেছিলেন না, ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকে কাঁদছিলেন। জয়নব ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিয়ে ইমাম হুসাইনের ছোট বোন, বোনটা ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকে কাঁদার বলে ভাই যা আমার আব্বা যা শহীদ হয়ে গেছে, মা দুনিয়ার থেকে চলে গেছে, বড় ভাইটা শহীদ, আপনাকে আমাদেরকে দাওয়াত করে দে কারবালার ময়দানে ওরা সবাইকে শহীদ করে দিয়েছে, আমার পাঁচটা সন্তানে কারবালে শহীদ। জয়নব কেঁদে কেঁদে বলতেছিলেন ভাই যান আমার পাঁচটা সন্তান আমার স্বামী এই কারবালায় ওরা শহীদ করে দিয়েছে, আমার ভাতিজাদেরকে শহীদ করেছে, আপনাকে শাহাদাতের জন্য ওরা ডাকতেছে, কার আমানতে রেখে যাচ্ছে? ইমাম হুসাইন কেঁদে বললেন বোন রে আল্লাহর আমানতে তোমাদেরকে দিয়ে গেলাম, প্রথম ওসিয়ত আমি শহীদ হয়ে যাওয়ার পরে ওরা আমার সাথে দুর্ব্যবহার করবে, আমার লাশের সাথে চরম ধৃষ্টতা দেখাবে, আমার সাথে চরম বেয়াদবি করবে তারা, কিন্তু এই কঠিন সময় আমার সাকিনা আমার খুব ভালোবাসে, সে আমার মেয়ে, আমি ওর খুব আদর করতাম, আমার লাশের পাশে যেন আমার সাকিনা যেতে না পারে, আমার সাকিনা আমার লাশের পাশে যাইতে দিবে না। দুই নম্বর ওসিয়ত আমার এতকালের পরে তোমরা মাতম করবা না, চুল ছিঁড়বা না, কাপড় ছিঁড়বা না, শরীর ছিঁড়বা না, এটা আমার নানার নিষেধ। দেখবেন প্রিয়জন মারা গেলে অনেক সময় নারীরা চুল ছিঁড়ে ফেলে, কাপড় ছিঁড়ে ফেলে, বুকের চাপড়ায় শরীরে আঘাত করে, বুকের মধ্যে আঘাত করতে থাকে, এটা আমার নানার নিষেধ। সাকিনা জয়নব এটা আমার নানার নিষেধ। তিন নম্বর ওসিয়ত, দুনিয়ার কোন রাজা বাদশাহ দরবারে আমাদের হাত করা ফয়সালা করতে যাওয়া না, কোন রাজা বাদশাহ দরবারে আমাদের বিচার আদালতে পেশ করবা না। তিন নম্বর ওসিয়ত জয়নব, যদি কোনোদিন মদিনা শরীফ তোমরা যেতে পারো, যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয়, তাহলে আমাদের দুঃখের কথাগুলি কষ্টের কথাগুলি আমার নানা রাহমাতুল আলামিনের রওজা মোবারকে পেশ করবা, দুনিয়ার কোন রাজা বাচ্চার কাছে পেশ করব না। চিৎকার করে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার নানার রওজা মোবারকের পাশে দাঁড়াইয়া আমাদের কষ্টের কথাগুলি বলবে, দুনিয়ার কোন মানুষ আজ বাচ্চার কাছে ফয়সালা করবে। তিনটে ওসিয়ত করে তিনি চলে গেলেন। আর একটা ওসিয়ত করছিলেন যে আমার জয়নুলকে তোমার আমানতে দিয়ে সন্তানের মতো আদর করবা, কষ্ট দিবা না, আমার নানা উম্মতের জন্য তাকে রেখে গেলাম। জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু তিনি এমন আবেদ ছিলেন, এত বড় আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহু আকবার। পৃথিবীতে যত আবেদ আসবে, যত অলি আসবে, সমস্ত অলিদের সাব্বা শিরোপা আসছিল, একসাথে বলা যাবে আল্লাহু আকবার, আবিদদের সাইয়্যিদ ছিলেন। ওনার সন্তানের নাম ইমাম বাকের রাদিয়াল্লাহু আনহু, তিনার সন্তানের নাম ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু, তিনার সন্তানের নাম ইমাম মুসা কাজিম রাদিয়াল্লাহু আনহু। ইমাম মুসা কাজিম রাহিমাহুল্লাহর এক চমৎকার ঘটনা আছে, এটা আজকে বলার সুযোগ নেই, আল্লাহ যদি কোনোদিন আনেন তো অন্যদিন আপনাদেরকে শোনাব। ওনার জীবনের একটি চমৎকার কারামত আছে, ঘটনা আছে। যাই হোক, আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে শহীদ হন, শাহাদাতের পরে একটা দুইটা না, 179টা তীর
তারপর তিনি মিথ্যার কাছে মাথা নত করেন নাই, আওলাদে রাসূল এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। শাহাদাতের পরে ওনার পবিত্র দেহ মোবারক থেকে ওনার জুব্বা খুলে ফেলল। জুব্বা খানা খোলার পরে ওনার দেহ মোবারক থেকে জুব্বা খুলে ফেলে মাটির মধ্যে ফোরাত নদীর ধুলাবালির মধ্যে সোয়াইয়া মাথা কেটে আলাদা করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাথা বর্তমানে মিশরে, কিন্তু দাফন করা হয়েছিল আসকালানে, বর্তমান যে গাজা, ফিলিস্তিনের যে গাজা নিয়ে যুদ্ধ হয়, এই গাজার আগে নাম ছিল আসকালান। গাজার আগে নাম কি ছিল? আসকালান। এই আমার দিকে তাকান, ঘুমায় না, এগুলো জানার দরকার। একসাথে বলো তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বর্তমানে গাজায় আগে নাম ছিল আসকালান, এই আসকালানে ওনার মাজার ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাথা মোবারক সমাহিত করেছে 530 হিজরি, ইতিহাসটা শুনবেন, 530 হিজরিতে এই আসকালানটা কাফেররা দখল করে নিয়ে, বর্তমানে যেমন ইহুদিরা নিছে ওরকম একসময় এটা ফিলিস্তিনরা দখল করে নিছে। তো মিশরের যিনি বাদশাহ ছিলেন তিনি চিন্তা করলেন কাফেরদের অধ্যুষিত এলাকায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মস্তক রাখার দরকার। উনি তৎকালীন সময় 30,000 স্বর্ণের দেরহাম দিয়ে, কত হাজার? 30,000 স্বর্ণের দেরহামের বিনিময়ে আসকালানের যিনি কাফের বাচ্চা ছিল তার সাথে সমঝোতা করলেন যে আমাদের সাইয়্যিদের মাথা আমরা নিয়ে যাব, মাথা মোবারক তুমি সুযোগ দাও। বললো ঠিক আছে, তোমরা টাকা দাও, মাথা দিয়ে আমরা কি করবো, নিয়ে যাও। মিশরের বাচ্চা সৈন্য সামন্ত লস্কর লস্কর যারা নিয়ে গেছিলেন সবাইকে খালি পায়, জুতা ছাড়া, কি পায়? কথা বল না, কি পায়? খালি পায়। আজকে কাবা শরীফের হারামে মুসলমানরা জুতা পায় দিয়ে তাও সি 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 এই আজকে বদ মজাব আজকে রুচিহীন ইসলাম বানাই দিতে। ইসলামের তো একটা রুচি থাকার কথা, কাবার হেতে হারিয়ে হাতে হাতিমে মুতাফের ভিতরে কত নবীর মাজার আছে আপনি হিসেবে জানেন? ইসমাইল ইসলামের মাজার, কেউ বলছে নূহ ইসলামের মাজার আছে, 360 জন নবী আলাইহিস সালামের মাজার আছে এখানে একসাথে। বললাম না আল্লাহু আকবার, 360 জন নবীর মাজারের উপর দিয়ে আমরা তাওয়াফ করি, ওখানে জুতা পাই দিয়ে মুসলমানরা তাওয়াফ করে, অনেকে জুতা পাই তাওয়াফ, এটা শিখে যায়, পুলিশে বাধা দেয়, পুলিশে বাধা দেয়, কিন্তু আপনার গলায় তাবিজ থাকলে আবার টেনে ছিঁড়ে ফেলবে, এটা ঠিক আছে, তাবিজের বেলায় টেনে ছিঁড়ে, কিন্তু জুতা পাই দিয়ে মুসলমান তাওয়াফ করতেছে এটা হিসেবে বোঝার দরকার। তাহলে মিশরের বাচ্চা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক আনার জন্য কি পায় গেছিল? খালি পায়। কথা কর না, কি পায়? কি পায়? খালি পায়ে। উনি জানেন আমি এমন একজনের মাথা মোবারক আনতে যাচ্ছি যিনি জান্নাতের যুবকদের সর্দার, যিনি শহীদে কারবালা, যাদের ইশারাতে সন্তুষ্টিতে কত গুনাহের উম্মত জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। ওনাদের আমলের চোখের পানি যদি ওনাদের কাছে কবুল হয়ে যায়, এই যে মাহফিলটা যে চালু করছেন এটা যে কত বরকতময়, যে আমাদের চোখের পানিটা যদি ওনাদের কাছে কবুল হয়ে যায় তাহলে ওনাদের সুপারিশে আমরা না যাই। সুবহানাল্লাহ, বাড়ি যাই করলে তারপর খাই করবে আরো জোরে 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 জোরে। শেষ আমার বেশি বাড়াইতেছি, বুঝে তো মাথা মোবারক কেনার জন্য খালি পায়ে ওনার। এখন প্রশ্ন বুঝে যান, উনি শহীদ হয়েছেন 700 বছর আগে, কত বছর? উনি শহীদ হয়েছেন কত বছর আগে?
700 মাথা মোবারক উঠানো হচ্ছে কত বছর পরে? 700 বছর পরে। যে মাথা মোবারক যেরকম সেরকমই আছে। সুবহানাল্লাহ। আরো বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 700 বছর পরে ওনার মাথা মোবারক থেকে বেহেশতের খুশবু আসতেছে। কি আসতেছিল? খুশবু, খুশবু। ওহুদে যে খুশবু আমি শুকেছি, এটা পৃথিবীর কোন আতরে নাই। আমি আমরা অস্থির হয়ে গেছি যে এই খুশবু কোথার থেকে আসে? এত দামি খুশবু, লাশ আকলার আল্লাহর বেহেশত থেকে আসছে খুশবু, আসতেছে খুশবু, খুশবু আসতেছে। ওনার মাথা মোবারক থেকে দেহ আলাদা করা হয়, মাথা মোবারক নিয়ে গেল। দেখেন 700 বছর পরে মাথা মোবারক যেরকম সেরকমই আছে, যেরকম তাজা, ঠোঁট তাজা, চোখ তাজা, চুল তাজা, দাড়ি মোবারক তাজা, রক্ত তাজা। আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক মাটির উপরে শুয়াইয়া 70টা ঘোড়াকে তারা সিরিয়াল করলো। দেহ মোবারকের উপরে ঘোড়া দাঁড়াবে তারা, কি পিছা সেই কর্মকাণ্ড, কত বড় জুলুম তারা সেই দিন করেছিল দেখেন। 70টা ঘোড়াকে তারা সিরিয়াল করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারকে ঘোড়া দাবড়াইতে লাগলো। ঘোড়ার পায়ের আঘাতে, আপনারা জানেন ঘোড়ার পায়ের নিচে, খুরের নিচে লোহা ব্যবহার করা হয় যাতে ঘোড়াটা পড়ে না যায়, খুরটা ভেঙে না যায়। এই শক্ত লোহার আঘাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চামড়া গোশত গুলি খসে খসে বাবা পড়তেছিল, দলিত বলিত হচ্ছিল। আরে এই দৃশ্যকলা দেখে বোন জয়নব রাদিয়াল্লাহু আনহা সহ্য করতে পারেন নাই, তিনি দৌড়ায় এসে মায়ের লাশের পাশে দাঁড়িয়ে মদিনার দিকে তাকায় কাঁদেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ। ইমাম ইবনে কাসির আল বেদায়েত লেখেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, হু ইয়া রাসূলুল্লাহ। বলে উনি কাঁদতেছিলেন আর বলতেছিলেন, না না গো, আপনার উম্মতের আপনার হোসেনের সঙ্গে কেমন ব্যবহার করে একটু দেখে যান। নানা যান যাদের গায়ে মাসি মশা তুমি বসতে দাও নাই, আজকে তাদের গায়ের মধ্যে কারবালার গুলাবালি গুলি তোমারই বাতাসে নিক্ষেপ করে যাচ্ছে। আজ ওনার এই করুণ কান্না ইমাম ইবনে কাসির লিখতেছেন, ঠিক তখন ইবনে আব্বাস কাবা শরীফের সঙ্গে, আল্লাহর কাবার সঙ্গে, ঘরের সঙ্গে হেলান দিয়ে আসরের নামাজের পরে উনি কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে ঘুমায় পড়লেন। স্বপ্নের মধ্যে দেখেন রহমাতুল নবী হাত মোবারকের মধ্যে রক্ত, জুব্বা মোবারকে ধুলাবালি, চুলদাড়ি মোবারক এলোমেলো। নবীজি কাঁদতেছিলেন আর দৌড়াইয়া দৌড়াইয়া মক্কার দিকে যায় ইবনে আব্বাস দেখে বলেন, হুজুর, জীবনে কোনোদিন এরকম আপনাকে দেখি নাই, আপনার গায়ে মহিলা কেন, ধুলাবালি কেন, আপনার গায়ে ধুলাবালি কেন, আপনার জুব্বা মুবারকে ধুলাবালি লাগা কেন, চুলদাড়ি মুবারক কেন গেল কেন, আপনার হাত মুবারকে রক্ত কেন, আপনি কান্দেন কেন বলো বুঝি, কি হয়েছে আপনার ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী ডাকতে বলতেছে, ইবনে আব্বাস রে মক্কা নগরে খবর দাও, আমার হুসাইন কারবালায় শহীদ, আমার হুসাইনের শাহাদাতের সময় আমি কারবালায় ছিলাম, আমার হুসাইনের রক্তগুলি দিয়ে আমি আল্লাহর আদালতে জিতেছি, আমার হুসাইন শহীদ, আমার হুসাইন শহীদ।
আমি হুসাইন রক্ত গুলি দিয়ে কারবালার ময়দানে যাই, আল্লাহর দরবারে যাইতেছি। ইবনে আব্বাস রে মক্কায় খবর দাও হুসাইন আর দুনিয়াতে নাই। ঘুম ভেঙে গেল, সারা মক্কার অলিগলিতে দৌড়া শুনছ মক্কাবাসী, আমাদের হুসাইন আর দুনিয়াতে নাই, আমাদের হুসাইন শহীদ হয়ে গেছে, আমাদের হুসাইন শহীদ, আমাদের হুসাইন আর দুনিয়াতে নাই রে মক্কাবাসী, তাড়াতাড়ি যাও মক্কাবাসী, হুসাইন দুনিয়ায় নাই। মক্কাবাসী ডাক ডাকে ইবনে আব্বাস, তুমি কি করে জানলা? বলে স্বপ্ন দেখছি, আমার নবী আমার সংবাদ দিয়ে গেছে এইভাবে এইভাবে। ঠিক তার 22 দিন পরে মক্কা নগরীতে সংবাদ আসলো, ইমাম হুসাইন 22 দিন আগে কারবালার ময়দানে শহীদ হয়ে গেছেন। এই ঘটনাটাকে ইমাম ইবনে কাসির আল-বেদার ভিতরে তুলে বলছেন, এটা বড় মজবুত সনদ, বড় শক্ত সনদের ঘটনা। আমার হুসাইন যখন কারবালায় শহীদ, তখন আমার নবী হুসাইনের শাহাদাতের সময় তার পাশে একসাথে ধরে বলা যাবে আল্লাহু আকবার। আমি উম্মতের কবরে কঠিন নিদানে আমার নবী আসতে পারে, যদি উম্মত আশিক রসুল হয় কথা কম ঠিক কি এসব যে গম্বদ ফলে মঞ্জুর দোয়া করুনা জব মক্তি নজর আয়া দিদারে আতা করুনা দিদারে আতা করুনা মে অবরে অন্ধেরি ঘবরাঙ্গ জব তন্হারে অবরে অন্ধেরি ঘবরাঙ্গ জব তন্হার ইমদাদ মেরি করুনি ইমদাদ মেরি করুনি আজাদ রাসূলুল্লাহ রোশন মেরি তু বত কো লিল্লাহি জারা করুনা জব ওয়াক্তে নজর আয়ে আকা দিদারে আতা করুনা। আল্লাহুম্মা সাল্লি আলা সালাম সালাম।